আসসালামু আলাইকুম লাবনিস কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি ভিউয়ার্স শীতের প্রধান আকর্ষণ হচ্ছে খেজুরের রস বা খেজুরের গুড় আর আজ আমি খেজুরের গুড় দিয়ে আপনাদের সাথে অত্যন্ত মজার একটি রেসিপি শেয়ার করতে চলেছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খেজুরের গুড়ের পায়েস আশা করছি আমার আজকের রেসিপিটি ফলো করে পায়েস তৈরি করলে একদম পারফেক্ট পায়েস তৈরি করতে পারবেন আর এতে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এই জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক লিটার লিকুইড দুধ আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এরপর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পোলাও চাল চাল ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি যেহেতু ধুয়ে নিয়েছি সেহেতু চালটা একটু ফুলে হাফ কাপ থেকে পরিমাণে বেশি দেখাচ্ছে এরপর নিয়ে নিয়েছি খেজুরের গুড় আমি এখানে লিকুইড বা ঝোলা গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে পাটালি গুড়ও ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নেই এবার চলুন আমরা প্রথম ধাপ শুরু করি প্রথমে গুড় প্রসেস করে নিতে হবে এজন্য একটি হাড়িতে দেড় কাপ পরিমাণ পানি নিয়ে তাতে গুড় ঢেলে দিচ্ছি আমি এখানে আড়াইশো গ্রামের মতো গুড় নিয়েছি এবার গুড় নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে চুলাটা অন করে দিতে হবে এবং বলক কোঠার জন্য অপেক্ষা করতে হবে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন গুড়ে বলক উঠে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য গুড় ভালো করে ঠান্ডা হওয়ার পরে আমরা ব্যবহার করব এরপর চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে চুলায় দুধ বসিয়ে দিলাম এবার এর মধ্যে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিতে হবে চুলাটা অন করে নিচ্ছি দিয়ে দিব চাল চাল দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব কয়েক টুকরা তেজপাতা এবং কয়েক টুকরা এলাচ এলাচগুলো মুখটা একটু ফাটিয়ে নিতে হবে এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে চালগুলো পাতিলের তলায় লেগে না যায় বা দলা পেকে না যায় একটু নেড়ে চড়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে লবণ অনেকেই আছেন পায়েস কিংবা সিমাইয়ে লবণ ব্যবহার করেন না তাদের উদ্দেশ্যে বলবো একবার একটু লবণটা ব্যবহার করে দেখুন স্বাদ অবশ্যই দ্বিগুণ হবে আর লবণটা খুবই কম ব্যবহার করতে হবে মিষ্টি জাতীয় জিনিসে লবণের পরিমাণ খুব বেশি লাগে না আপনারা দেখতে পেয়েছেন আমি খুবই সামান্য লবণ ব্যবহার করেছি এবার অনবরত নিরেচেরে রান্না করতে হবে আমার পাতিলটা একটু ছোট হয়ে গেছে এজন্য একটু আমাকে খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে বল ঘুটে পড়ে না যায় দেখতেই পাচ্ছেন বল করছে চালগুলো একটু একটু সিদ্ধ হয়েছে আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে চাল সিদ্ধ হওয়ার জন্য যখন হাফ সিদ্ধ হয়ে যাবে চালগুলো তখন আমি একটু নাড়াচাড়া বন্ধ রাখছি যাতে উপরে সর উঠতে পারে এভাবে সর উঠলে সরগুলো ভেঙে ভেঙে আমি পায়েসের সাথে মিশিয়ে দেবো এতে পায়েস খেতে আরও বেশি মজার হবে এভাবে বেশ কয়েকবার সর তুলে আমি পায়েসের সাথে মিশিয়ে নিয়েছি আশা করছি আজকের রেসিপিটি আপনারা পুরোপুরি ফলো করবেন আর পুরোপুরি ফলো করলে পায়েস তৈরি করলে অবশ্যই পারফেক্ট হবে এবং দুধ ফেটে যাবে না চাল সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং এর মধ্যে গুড় মিশিয়ে নিব তো গুড়টা ভালো করে আগে ঠান্ডা করে নিয়েছি আমি আগে বলেছিলাম সেটা এবার একটু একটু করে গুড় দিচ্ছি এবং নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি সবটুকু গুড় একসাথে দিতে যাবেন না মিষ্টি বুঝে তারপরে ব্যবহার করবেন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি একটু মিষ্টিটা চেখে দেখে নেবো মিষ্টিটা একটু চেখে দেখে নিলাম তো আমার মনে হচ্ছে আমি যতটুকু গুড় নিয়েছি সবটুকুই লাগবে তাই বাকি গুড়টুকু দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ চালের জন্য আড়াইশো গ্রামের মতো গুড় ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এবার নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর পায়েসের ঘনত্ব যখন এ পর্যায়ে চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে আর এটা কিন্তু ঠান্ডা হলে ঘনত্বটা আরও বেশি বেড়ে যাবে এখন দেখতে একটু আর কি পাতলা মনে হলেও ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেক ঘন হয়ে যাবে আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি দেখুন ঠান্ডা হওয়ার পরে ঠিক এরকম হয়েছে দেখতে এরপর এর উপরে একটু কিসমিশ কাজুবাদাম এবং কাঠবাদাম দিয়ে এভাবে পরিবেশন করে নিতে পারেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ